हेलो आस्ते से आया लो कोई करी दे अरे दाड़ो आस्ते से ना खेदे सुषमे ए दे गस एजे बुरी क्या क्या उठते बार बार ना क्या मतलब ये उठे तो ही वो लग बोला आमने जी उठ पारू अच्छा देखी शर ये तो खूब पाल उठते है श्री अच्छा एक ऐना हो उठ लेना कि खाए तो ही वो आमी हम कम ना ये एक घंटा के नाश्ता कर लाम जीना ये सूप तो तुम्हारे खाए तो ही वो ये डॉक्टर है ऑर्डर ना खाओ ओरे डॉक्टर तो खाली खोरसा भरा है खाली कोई देखा वही देखा जे देखा हो रही तो खरो अरे मैं सूप खाऊंगा আমার তো কোনো সমস্যা নাই আমার কোনো অসুবিধা নাই আমি ঠিক আছি কোনো সমস্যা নাই না হুম এই বুড়ি তুমি তো কিপটা কেন হ্যাঁ তোমার কি টাকার অভাব আছে এত বড় বাড়ির মালিক তুমি মাসে মাসে ফ্ল্যাটের ভাড়ার কতগুলা টাকা পাও কাউরে টাকা দেয়া লাগে না মাসে মাসে ফ্ল্যাটের ভাড়ার সেই টাকাগুলা ব্যাংকে জমা করো এত টাকা তোমার খাবে কেডা হ্যাঁ ও খাওয়ার মানুষরা দেখে তুই আমারে বেশি বেশি খাওয়ায় টাকা পয়সা খরচ করতেছিস শোনো যতদিন বেঁচে আছো এই ভালো মন্দ খায় মরে যাও ব্যাস কাহিনী শেষ আমি মরল কাহিনী শেষ হইব না কেন আরে আমি মরল তুই থাকবি কার কাছে তোর কি হইব আমার নিয়ে তোমার তো চিন্তা করতে হইব না নাও তাড়াতাড়ি খাও শেষ করো আমার কাজ আছে নাও আর কেন না পেট ভরে গেছে আরে নাও না আরে আমার পেটটা ভরা না নাস্তা খাইছি না তোমার না আচ্ছা নাও পানি খাও এতটুকু সুপ খাইতে পারো না তুমি ডাক্তার দেখা কি হইব হ্যাঁ টাকার মায়া করে খালি কি খাই পালা হ্যালো খালা কি খবর আমি আছি ভালো আলি আলু কি আমারে খারাপ থাকতে দেয় বাবা তুমি তো কতদিন আসো না তোমারে কবে থেকে দেখি না আসো না একবার সময় করে হ্যাঁ আজ সন্ধ্যায় তোমার সঙ্গে দেখা করতে আসছি আচ্ছা ঠিক আছে বাবা রাখি রাখি বাবা কি হলো কারে এত বাবা বাবা করতেছো তুই ভালো করে জানোস কারে আমি বাবা বলি রবি রবিউল কি খুশি হইছো কেন খুশি আর কি আছে সে কি আমার জামাই লাগে যে তার আসনের কথা শুনে আমি খুশি হয়ে যাবো এখন তোমার নিয়ে তো আমার একটা হুড়া পাশা লেগে যাবে তোমার গোসল করাইতে হবে দুনিয়ার সবচেয়ে বড় কামটা এই বুড়ি তুমি মরো না কেন এতদিন বেঁচে থাকে তোমার দরকার কি তোমার তো 400-500 বছর বয়স হয়ে গেল হ আমার হয়েছে কচ্ছপের যান কচ্ছপ 300-400 বছর বাঁচে থাক হয়েছে আর পেঁচাল পেরো না সারাদিন প্যাকুর প্যাকুর করে আমার জানডায় খায় ফেলে আচ্ছা নাও গোসল করে দেবো ও দাও দাও দেখি কি হলো বাইরে দাঁড়ায় থাকবেন না ভিতরে আসবেন তোমাকে খুব সুন্দর লাগছে তোমাকে খুব সুন্দর লাগছে এতদিন পরে এসে আবার ঢং এই কি আসলো গেল কানরে কথা কস তোমার উকিল যান খালার সাথে দেখা করেন এই ফলগুলো ধরো আপনি ধরেন আপনার জিনিস আপনি নিজে নিয়ে যান আমি পারবো না
খালা বলছি আমি এসে পড়েছি তুমি বলেছিলে আমাকে দুই একদিন পর আসতে আমি আজই চলে আসলাম তোমার জন্য আমার কত টান বুঝছো সে তো আমি বুঝলাম কিন্তু তোমার হাতে কি ফল আমি না তোর আর মানুষ করতে পারলাম না কেন আরে আমার না ডায়াবেটিস হ্যাঁ এসব খাওন তো আমার জন্য মানা তোমার যে ডায়াবেটিস তা আমি জানি তুমি কি খেতে পারো না পারো সেটাও জানি আলো তোমাকে সব হিসাব মতোই খাওয়াবে আমাকে মানুষ করতে পারো নাই তার মানে কি এটা এখন বলো আরে গরু যারা অপচয় করে তারা কি মানুষ যারা অপচয় করে তাহারা হলো শয়তানের ভাই তুই হলি একটা শয়তানের ভাই আস্তে বলো আলো শুনতে পারলে তোমাকে কিপটা বুড়ি টুড়ি বলে নাস্তানবুত করবে ওইটা তো একটা শয়তানের বইন তোরা তো অপচয় ছাড়া আর কিছু শিখস নাই ফোনটা ধর তো একটু হ্যালো কে বলছেন তোমরা কি সারাক্ষণ মৌমাছির মতো মাকে ঘিরে থাকো নাকি যখনই ফোন করি তোমরা ফোন ধরো কেন সমস্যা কি সমস্যা কি যখনই ফোন করি তোমরাই ফোন ধরবে আমাদের মা মেয়ের কি প্রাইভেসি বলে কিছু নেই আপনি এভাবে কথা বলছেন কেন খালার বয়স হয়েছে এই সময়ে ওনার পাশে আমাদের দুজনের যে কোনো একজনকে থাকতেই হয় আপনারা কি ওনার খবর রাখেন সারা মাকে ফোন দাও আমি তোমার সাথে কথা বলতে চাই না কথা বলো হ্যালো ফোন করছস কেন মা আমি কি তোমাকে ফোন করতে পারি না নিশ্চয়ই পারোস কোনো উদ্দেশ্য ছাড়া তো তুই ফোন করস না রবিরে তুই কি কইছ কি আবার বলবো যখনই ফোন করি ওরা ফোন ধরে এটা আমার ভালো লাগে না খুব রাগ লাগে রাগও যদি ধরে তো উল্টাপাল্টা কিছু কবি না আমি পছন্দ করি না মা তোমার কাছে কি নিজের ছেলে মেয়ের চাইতে ওই সার্ভেন্টসদের মূল্য বেশি আর একটা বাজে কথা যদি কস তাহলে কিন্তু ফোন কাটে দেবে ওরা আমার পেটের সন্তান যেতে অনেক বড় আর কোনো সময় এরকম কথা কবি না ওয়েল ফাইন আই এম নট কলিং ইউ ওকে থাকো ওদেরকে নিয়ে তুমি আমোদে আল্লাহ দেবে থাকো এত কথা বলার দরকার নেই আগে বলো তোমার শরীর কেমন তারপর অন্য কথা আমি একদম ভালো আছি ফিট একদম ঘোড়ার ডিম আছে হ্যাঁ দুই বেলা ইনসুলিন দিই তারপর তো ডায়াবেটিস ঠিক হয় না প্রেসার কন্ট্রোলে থাকে না গ্যাস বেড়ে পেট ফুলে যায় বুক গলে জ্বলে যায় তোরে কই সেই সব হ্যাঁ হ্যাঁ তো কথা কস না বাবা তুমি ওর কথা বিশ্বাস করো না আমি যাবো যাবো বুঝে গেছি না বুঝলে তো আপনি ঘোড়ার ডিমে ঢুকিল হইছেন এই যে কিপটা বুড়ি নিজের অসুখের কথা লুকায় রাখে যদি টাকা খরচ করতে হয় যদি বড় ডাক্তার দেখাইতে হয় হাসপাতালে নিয়ে যাইতে হয় টাকা খরচ হইব না বুড়ি মরে যাব তার টাকা খরচ করব তোরে কইছিলাম না শয়তানের বোন আই বুড়ি কইছি না আমার শয়তানের বোন কইবা না আমি যদি শয়তানের বোন হই তাহলে তুমি হইলা শয়তানের মা না না শয়তানের নানি আচ্ছা নেন সান ধরেন কান এই যে আরে বুড়ি তোমার চা আমি নিয়ে যাচ্ছি তোমার খাওয়া লাগবে না আই কি লো সানি দিতেছ কেন চা খামু না না তুমি না খেলে তো তোমার খরচাটা একটু কমবো বুঝো না দেখো মানে চা তো বানানো হয়ে গেছে মানে খরচ যা হওয়ারটা তো হয়েই গেছে ও ঠিক আছে নাও খাও এই উকিল সাহেবের কথা কিন্তু দিলাম না দিতাম না না আচ্ছা ইয়ে আলো আমার চায়ও কি তুমি ইকুয়াল দিয়েছো জি তো আমার তো ডায়াবেটিস নেই ডায়াবেটিস না থাকলে তো কি হয়েছে এই বুড়ির কাছে থাকলে কিছুক্ষণের মধ্যে ডায়াবেটিস হয়ে যাবে এই জন্য আগে থেকে সাবধান করে দিলাম পাগলটা জিন্দে কিন্তু বাইচে আসি রে বাপ আচ্ছা বাবা শুনো ওই বাড়ি ভাড়ার কিছু টাকা জমে রয়েছে তুমি এগুলো ব্যাংকে নিয়ে আমার অ্যাকাউন্টে জমা দিয়ে এসো ঠিক আছে ও তোমার যে একটা কাগজ তৈরি করতে কইছিলাম করছো হ্যাঁ হয়ে গেছে এই যে তুমি কয়েকটা সই করে দিলেই কাজ হয়ে যাবে আচ্ছা রাখো আমি সই করে দিব নে ঠিক আছে
আচ্ছা তুই আমার এত ভালোবাসাস কেন কত খালা ম্যাট্রিক পাস করার পর তো পড়াশোনায় আর হইতো না তোমার সাহায্য ছাড়া এই যে প্যান্ট টাই কোট শার্ট পরে আছি মানে আমি উকিল হইছি সবই তো খালা তোমার জন্য তোমার এত ঋণ আমি শোধ করবো কি দিয়া খালা কও দূর পাগল মায়ের কাছে সন্তানের কোনো ঋণ থাকি রে গাধা হ্যাঁ তুই তুই লিগে আমার যোগ্য সন্তান হ আমি খুব খুশি বাজার যা ওই দেখ কি করে শয়তানের বোনটা কি করে দেখ তোমার কি ডায়াবেটিস আছে আমার সাথে ফাজলামি করবেন না তো না না ফাজলামি করছি না ডায়াবেটিস আছে কিনা বলো থাকলে সরে দাঁড়াবো আয়ুকি ডায়াবেটিস কিছু আছে রো যে ছোঁয়া লাগলে হয়ে যাবে ও মা তখন বলে না যে খালার কাছ থেকে সরে বসতে তা না হলে আমার ডায়াবেটিস হয়ে যাবে আমার ইচ্ছে হয়েছিল আমি বলছি আচ্ছা ঠিক আছে ভাত দাও ভাত দাও ভাত দেবো মানে রাতের ভাত দাও বাসায় যায় এখানগা আরে আশ্চর্য দাদা ভাত দাও এই বাসায় আসলে আমি সবসময় ভাত খেয়ে যাই আয়ুকি এটা কি তোমার শ্বশুর বাড়ি হ্যাঁ যা আসলে খেয়ে যেতে হবে বিয়ে করো না কেন বউ বাসে যে ভাত নিয়ে বসে থাকবে তুমি যাই খাবা শেষ কাহিনী শেষ ইয়ালো বিয়ে করার জন্য তো একটা মেয়ে দরকার আমাকে একটা মেয়ে খুঁজে দাও না মেয়ে পাচ্ছি না আমি না বিয়ে করতে চাই তোমার জন্য তো আমি মেয়েদেরই খেয়ে রাখছি সত্যি কোথাকার মেয়ে দেখতে কেমন এই তো পাশে ফ্ল্যাটেই থাকে নাম হইতেছে মুরজিনা আর তার ডান্স অফ টেক্টর টেরা কি চলবে তো বুয়া আমার কপালে মনে হয় বুয়াই আছে ভাত দাও বুঝছি ভাত দাও হয় লাগবে আমি তো আবার বিয়ে করছি হোয়াট রাজীবের সাথে তো ডিভোর্স কবে হয়েছে এই তো 4 মান্থ আগে আর কি ও নো পারিসও বটে এর মধ্যে জোগাড়ও করে ফেলেছিস তোকে দিয়ে হবে সানি দেখতে জাস্ট মাচ হ্যান্ডসাম টু হট আর সবচেয়ে বড় কথা হচ্ছে সে অনেক বড় শিল্পপতি বুঝছো শোনো তুমি কিন্তু আমার বিয়েতে আসবে অবশ্যই মিস করবে না বুঝছো অবশ্যই আসব কিন্তু শোন এটা তোর থার্ড ম্যারেজ তাই না এরপর যদি আবার একে ছেড়ে অন্য কোথাও বিয়ে করিস তাহলে কিন্তু ফুপির তরফ থেকে নো গিফট মনে থাকে যেন ঠিক আছে বল প্রমিস প্রমিস সকাল থেকে অনেকবার তোমার মরণের কথা কইছি আমার ডর লাগতেছে কি এর ডর হ্যাঁ কি এর ডর আমি অন্য ঘরে ঘুমাইলাম আর সেই ফাঁকে সত্যি যদি তুমি মরে যাও তুই তো শ্বাসে আমি মরে যাই খবরদার এসব কথা কইবে না তুমি ঠিক আছে কম না এখন অন্য কথা কইতেছি আচ্ছা রবিরকে খাওয়াই দিছস একেবারে ভাত মা খাইয়া মুখে তুলে খাওয়াই দিছি আই বুড়ি ওই উকিলে খাওয়ানোর সময় তোমার কোনো হিসাব থাকে না কেন একজন মানুষের ভাত তরকারি খাওয়ালে যে একটা খরচ হয় এই হিসাবটা করো না কেন তুমি হ্যাঁ আমার কাছে আয় কি আরে কি হইলো কিছু কো না কেন আমার নিজের মেয়ে আমার মেয়ে থাকে আমেরিকায় ছেলে থাকে গুলশানে দরকার ছাড়া আমার একটা ফোনও করে না
স্বার্থ ছাড়া কিচ্ছু বুঝি না। তোরা দুইটা ছেলে মেয়ে এতিম, আমি তো তোগরে পেটেও ধরি নাই, এখন তোরাই তো আমার সব, আমার একমাত্র অবলম্বন। এই বয়সে আমার চারপাশ ঘিরা তোরা দুজনে তো আসুস, তোরে তো আমি কলেজে ভর্তি করাইছিলাম। আচ্ছা তা হয়েছে হয়েছে, এখন আর আমগো ইতিহাস ভূগোল তোমার কইতে হইব না। এমন ভাবে কইলো যেন ওনার উকিল আর আমি সমবয়সী আপন দুই ভাই বোন। তোমার ওই উকিল আমার থেকে 9 বছরের বড়, বুঝছো? আমি জানি, আমি তোরে হোস্টেলে রেখে উকিল বানাইছি। এখন তোমার মাত্র 2টা কাজ, একটা হইলো রবির বিয়া আর তোর বিয়া। রবি তো এখন রুজি রোজগার করে নিজের পায়ে দাঁড়াই গেছে, আর আমি তো বসে আছি, তো আমার একটু দারুণ ব্যবস্থা করে দাও। শোনো হ্যাঁ বুড়ি, তোমার একটা বুদ্ধি দি, রবির সাথে আমার বিয়া দিয়ে দাও, ব্যাস কাহিনী শেষ। তোমার তো খালি ফাজিল ফাজিল কথা। আচ্ছা শোন, খাইতে বসে রবির লগে কি কথা কইছস? বিয়ের সাথে কথা কইছি, কারোর সাথে কারো বিয়ে হওয়ার আগে যেসব কথাবার্তা করে না ওইসব কথা। কি তুমি কি শুনতে চাও? শুনি। কইলাম এই উকিল তোমার ওই কিপটা খালা আছে না, তো কয়দিন পরে মারা যাইব, তোমার বিয়ে করে নাও না, তোমার ওই কিপটা খালা মরে গেলে আমি কই থাকব? রবি কি কইল? কইলে ঘুরে রান্না, সে তো নামে উকিল, তার কি কোনো সাহস আছে নাকি? বিয়া করতে সাহস লাগে বুঝছো? শোনো আমার অনেক ঘুম পাইতেছে, তুমি ঘুমাও তো, ঘুমাও। কি হলো তোমাকে শুয়ে দেওয়া লাগবে? না আমি শুতে পারি, যা সব এনে গেল। ও শোনো, মাঝরাতে আজ যাইলে সে যদি তোমার জান কবজ করতে চায় না, দোয়া করে আমার একটু ডাক দিও। হ্যাঁ ঘুমাও, শুয়ে পড়ো। মা রে জান কবজ করতে হলে কি জানাই আই করে মা। আরে পেছো পেছো শুরু করলো দেখছি, না শুয়ে পড়তেছি, ঘুমাও। আল্লাহ ভরসা, বাবারে ও ইসমিল্লা। কি হলো? না ঠিক আছে। তুই যখন চাদরটা টেনে দিলি তখনই জায়গা গেছি, আমি যখন তোমার মাথায় হাত বুলাই দিলাম তখন কোনো সাড়া দিলা না কেন? আদর নেওয়ার সময় আওয়াজ করতে হয় না। তুই আমার এত আদর করিস কেন? কইছে আমি তোমার আদর করি? আমি তো সারাক্ষণ তোমার সাথে খ্যাস খ্যাস করি, কড়া কড়া কথা কই। যা তুই খ্যাস খ্যাস করিস, তোর মনটা তো অনেক নরম, আমি তো জানি রে মা। জি না, আমি নরম মনের মায়া না, আমি হলাম একজন কঠিন মনের মায়া। শোনো আমি ঘুম থেকে উঠে দেখলাম যে তুমি ঘুমায় আছো নাকি সত্যি সত্যি মইরা গেছো, আর যে মাথায় হাত বুলাইছিলাম না, দেখলাম যে
তোমার গাটা গরম নাকি ঠান্ডা বুঝছো এসে বেশি কিছু না কি দেখলি দেখলাম তুমি আমার মতোই কঠিন জিনিস পাঁচ সাতশো বছর বাঁচবা নাও আর ঘুমাও তো ঘুমায় পড়ো কখন ফিরবে টাইম পাস বুঝতেই পারছো আবার কি করবি ঢং বুঝো না কি করবো দুই দিন পরে পরে আমার ডায়াবেটিস মাপানোর কি দরকার আমার ডায়াবেটিস তো কন্ট্রোলেই আছে চুপ করলা যখনই আমি ডায়াবেটিস মাপতে যাই তখনই তুমি এই কথা কও এইগুলো নজর তোমার কিপ টামো একটা টেস্ট স্ট্রিপে খরচও তুমি হিসাব করো দাও আঙুলটা দাও এইভাবে করে করে তো আমার গায়ের রক্ত সব শেষ করে ফেলাইলি দিলা তুমি আঙুলটা দিলা দাও কি হলো এত উ করতেছো কেন তুমি কি মরে গেছো দাঁড়াও উরি আল্লাহ দেখছো 13.2 খাওয়া দাওয়ার পরে এটা কোনো এমন বেশি কিছু না এত মাথা বুড়ি তো তোমার করতে হবে না বেশি কি কম সেটা ডাক্তার দেখবো দাও মোবাইলটা দাও খালি পেট্রোল পেট্রোল হ্যালো হ্যাঁ ডাক্তার সাহেব কোন তো ইনসুলিন কি আমি একটু বাড়ায় দেব ব্লাড সুগার কি আগের চেয়ে বেড়েছে হ্যাঁ হ্যাঁ অনেক বাড়ছে তো একটু হাঁটাচলা করতে বলুন আপনি যে কি কোন না সে তো বিছানা থেকে উঠতে পারে না হাঁটাচলা করবে কেমনে তাহলে ইনসুলিনের মাত্রাটা একটু বাড়িয়ে দিন ঠিক আছে রাখি আরে কেডা আসলো এই অসময়ে এত দেরি করলি যে আমি ও কিচেনে আসিলাম তো কিচেন থেকে আসতে কতক্ষণ লাগে আরে ঢুকতে দিবি নাকি জি আসেন আসেন চলো মা ও মা কে রে রাজু কখন এলি বাবা এই তো এই মাত্র আপনার শরীর এখন কেমন আম্মা আমি আছি ভালো তো তোরা হঠাৎ করে কোনো ফোন টোন না করে আইসা বললি বাবা এটা কেমন কথা বলছো মা তোমাকে দেখতে হলে ফোন করে আসতে হবে আম্মা আমাদের আপনই ভাবেন না আরে না আপন পোলারে আপন না ভাবে উপায় আছে তো কি মনে করে বাবা মা হঠাৎ করে এই মন্টির বিয়েটা ঠিক হয়ে গেল ও এইবার তাহলে মন্টির মনটা কেডা কাইরা নিল খুব ভালো ছেলে আম্মা বিশাল বড় লোক চার পাঁচটা গার্মেন্টস ফ্যাক্টরি আছে মা আমি আর কুলাতে পাচ্ছি না গত দুই বিয়েতে প্রায় 1.5-2 কোটি টাকা খরচ হয়ে গেল তবে এবার আমি বাজেট কমিয়েছি এই ধরো 60-70 লাখ টাকার মধ্যে আমি সেরে ফেলবো হ্যাঁ এইবার যদি মন্টির বিয়েটা না টেকে তো কি করবি না না এই বিয়ে আর ভাঙবে না আম্মা এটাই মন্টির শেষ বিয়ে না ভাঙলেই ভালো মা এবার কিন্তু মন্টির বিয়ের খরচের টাকা তোমাকে দিতে হবে আমি জানি তোমার অ্যাকাউন্টে হিউজ টাকা আছে এই ধরো 60-70 লাখ টাকা তোমার জন্য কোনো ব্যাপারই না এসব নিয়ে যাও আমরা ব্রেকফাস্ট করে বেরিয়েছি তোরে না কইছি হ্যাঁ না জিজ্ঞেস করে চা পানি বানাবি না
তুই জানো জ্বর এই বাড়িতে কোনো কিছু মুখে দিতে চায় না 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 ঠিক আছে আমি চা খাচ্ছি মা এই ট্রেটা রেখে তুমি যাও এখানে পারিবারিক কথা চলছে যাও এখান দিয়ে যা আমার কথা শোনার পরে হয়তো আর চা খাইতে চাবি না খাই নে আগে খাই নে কেন মা তুমি কিছু নেগেটিভ কিছু বলবে নাকি সেটা কিন্তু ঠিক হবে না মা তোমার এত টাকা আর তোমার ছেলের এক ঘরে একমাত্র না শোন রাজু তোর বাবা মারা যাওয়ার পরে এই বিষয় সম্পত্তি জায়গা জমি সবই আমি তোর আর রোজির মধ্যে বাগবাটা করে দিছি তরে দিছি গুলশানের ছয়তলা বাড়ি আর গাজীপুরে সাতাশ আঠাশ বিঘা জমি যার মধ্যে তুই টেক্সটাইল মিল বানাইছিস সেই জায়গা তো আমি তরে দিছি নাকি কিন্তু বিজনেস এখন ভালো যাচ্ছে না আম্মা বৌমা আমার কথা এখনো শেষ হয়নি তোমাকে শেষ করতে হবে না অনেক বড় আশা করে তোমার কাছে এসেছিলাম তুমি আমাকে এভাবে অপমান করলে আমি কিন্তু দেখে নেব তোমার এই সব টাকা পয়সা কে খায় এই চলে এসো How are you? Fine, thank you. I'm so tired. কেন? কেন আবার? আরে তোমার বাবা কোনো গাড়ি পাঠিয়েছে ড্রাইভার একটা কথা বোঝে না আনস্মার্ট খ্যাত আর উফ কি মানে কি বলবো তোমাদের মার্সিডিজ কোথায় বাবার কাছে ও ইস বাংলাদেশের রাস্তাঘাট টু হট আমি কিভাবে যে মুভ করবো আমি বুঝতে পারছি না ও নো আমেরিকা কি সেন্ট্রাল সি যে সব জায়গায় ঠান্ডা থাকে তাই না তুই তো দেখছিস আমার মার মতো হয়েছিস খোঁচা মেরে মেরে কথা বলিস আমি তো তোমার মা ভেরি গুড মা যান এবার আপনার মা বাবাকে ডাকেন বসো হ্যাঁ করো এই আস্তে আস্তে হ্যাঁ এই যে হ্যাঁ কিপটা বুড়ি ভাই জানতে তুমি অমন করতে তারা দিলা কেন হ্যাঁ মেয়ের বিয়ের জন্য টাকা চেয়েছিল টাকা দিয়ে দিতা হ তার মায়ের বারবার বিয়ে হইব আর আমি তারে বারবার টাকা দিব গত দুইবার বিয়েতে তো তুমি টাকা দিছিলা গত দুই বিয়াতে আমি 40-50 লাখ টাকা দিছি তাই নাকি তো ভাই জান যে কয় বেড়ায় সব খরচা নাকি সে করছিল মিশা কথা আমি মইরে গেছি না বাইসে আছি সেই খবর নাই টাকার দরকার হইলে মা মা কয়ে ছুটে আসে ওই তো আরেক যন্ত্রণা ছুটে আইতাছে সেই যন্ত্রণার নাম হইল রোজি আচ্ছা বাদ দাও তো নাও বুঝলি রোজি মা আমাকে খুব অপমান করেছে রেখার সামনে আমি আজকে খুব লজ্জা পেয়েছি সূর্য মাকে মাথা খারাপ হয়ে গেল নাকি বুড়িটা মাইজার মাইজার দ্যাট মাইজারের বাংলাটা জানো কি কিপটা কিপটা হ্যাঁ কিপটা আমি বুঝতে পারছি না বিষয় সম্পত্তি দিয়ে মা করবেটা কি কিপটা মে করে লাভ আছে আরে আছে না দুটো ওই যে একটা উকিল আর একটা আলো লেটস সি আমি যখন এসে পড়েছি দেখো কিভাবে কি করি এখন তোকে কিছু একটা করতে হবে মা কেমন আছো মা আছি তো কি ব্যাপার তুই তোর বাতি যে 3 নম্বর বিয়া খাইতে আয়া পড়ছো মা এভাবে বলছো কেন 3টা-4টা বিয়ে আজকাল কোনো ব্যাপার হলো বলো আমার ছেলেমেয়েরা ম্যাচিউর হচ্ছে আমি ওদেরকে বলে দিয়েছি প্রেম করো বিয়ে করো যা ইচ্ছা আই ডোন্ট মাইন্ড নো প্রবলেম অ্যাট অল ও তোর সংসার ঠিক আছে তো এখন পর্যন্ত তো ঠিক আছে মা তবে তুমি যদি হেল্প না করো তাহলে আমার সংসারটা ঠিক থাকবে না কেন কি হয়েছে মা তুমি তো জানো ফ্লোরিডায় তো আমার 6টা গ্রোসারি শপ ছিল এখন 3টা বিক্রি করে দিয়েছি আর 3টা কোনো রকমে চলছে আর ওয়েস্ট পাম বিচের এত বড় বাড়ি মেনটেন করা এখন একদম কঠিন হয়ে গেছে মা তুমি একটা কাজ করো না মা এই বাড়িতে 10টা ফ্ল্যাট
আমি যেটা থাকি এটা যাই খা, বাকি নটা বিক্রি করে তোর টাকা। রাইট, তুমি খুবই বুদ্ধিমতী মা। মা শোনো, ভাইয়াকে কিছু দিতে হবে না, আমাকে দিলেই হবে। আমি এই টাকা দিয়ে ব্যবসা করে আরও বড় হব। আর শোনো মা, তোমার এই সম্পত্তি কার জন্য বলো? আমার আর ভাইয়ার জন্যই তো, তাই না? শোন রোজি, তোরা ধানমুড়িতে বাড়ি দিছি, তোরা 13 বিঘা জমি দিছিলাম, সেই জমিটা বিক্রি করছস, বাড়িটা ভাড়া দিছস, তোর আমেরিকায় বিশাল সম্পত্তি, এরপর তুই আরও চাস? হ্যাঁ, আমার এই একটা বাড়ি, এর মধ্যে তোর 2 ভাই বোনের আবার ভাগ বসাতে চাস? শোন রোজি, তোরে আমি 1 পয়সা দিব না। আচ্ছা মা, তুমি এই সয় সম্পত্তি দিয়ে করবাটা কি বলো তো? কবর নিয়ে যাবা? আমার সয় সম্পত্তি আমি কি করুম না করুম সেটা আমি বুঝু। যাও,
আম্মাকে দাফন করার ব্যবস্থা কর। দাঁড়া ভাইয়া, দাফনের আগে ওদের কাছ থেকে জেনে নাও মা কোথায় কি রেখেছে। ওরা মার দেখাশোনা করেছে, ওরা সবকিছু জানে। দেখা যাবে দাফন করার পরে ওদের আর পাত্তাও পাওয়া যাবে না, সব নিয়ে ভেঙে যাবে। আলোই তো সব দেখতো, আলো কেউ জিজ্ঞেস করো। এই বলো, মা ব্যাংকে টাকা পয়সা, তারপরে কাগজপত্র, এই চেকবুক, এগুলো কোথায় বলো? তুমি তো জানো, তুমি তো দেখাশোনা করেছো সবসময়। গ্র্যান্ডমা হরেবল ছিল, সার্ভেন্টদের সব কিছু দিয়ে দিয়েছিল। এক্সকিউজ মি, আমি বা আলো কেউ তোমার দাদির সার্ভেন্ট না, আমরা তার পালক ছেলে মেয়ে। রাখো তোমার পালক পুত্র, পালক পুত্র পুত্র না। পালক পুত্র কিনা তার প্রমাণ আমি একটু পরে দেব, তার আগে বলুন আপনারা কেমন ছিলেন? মায়ের লাশ সামনে রেখে তার সম্পত্তি নিয়ে দেন দরবার করছেন, মায়ের প্রতি কি শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা কিছুই নেই আপনাদের? লেকচার বন্ধ করো, মা বেঁচে থাকতে তো কথা বলতে পারিনি। এখন আশা করি ভদ্রলোকের মতো সম্পত্তির সব কাগজপত্র বুঝিয়ে দেবে। পালক পুত্র পুত্র কিনা তার প্রমাণ এই উইল দেব, ভালো করে পড়ুন। ভাইয়া দেখো তো মারে কি লিখে রেখে গেছে উইলে। কি লেখা আছে ভাইয়া? মা এটা কি করেছেন, এই ফ্ল্যাট রবি আর আলোকে দিয়ে দিয়েছেন, আর বাকি ফ্ল্যাটগুলোর ভাড়ার টাকা দিয়ে এতিমদের প্রতিপালন করার জন্য দায়িত্ব দিয়েছেন রবি আর আলোকে। হোয়াট? আচ্ছা ভাইয়া দেখো তো ব্যাংকের টাকা পয়সার কথা কিছু লিখেছে কিনা, দেখো ভালো করে দেখো। ব্যাংকের টাকাগুলোর ইন্টারেস্ট দিয়ে এতিমদের পিছনে খরচ করতে পারবে এই রবি আর আলো? না না, নিশ্চয়ই নিশ্চয়ই এতে কোনো ভুল আছে, রবি আর আলো মিলে ফ্রড করেছে, এটা ভুয়া উইল। না ভুয়া না। এটাই আসল দলিল। মা মা গ্রান্ডমা, আমি মরি নাই, আমি বাইচে আছি, অজ্ঞান হয়ে গেছিলাম, জ্ঞান ফিরছে অনেকক্ষণ আগে। আমি তোমাকে সবাই সব কথা শুনছি। আলো আলো কই? আলো কই গেলি? এদিকে আয়। আর আলো কেন কেন থাকে? খালা খালা কই গেলি? আয় মা, আলো রে এদিকে আয়। কিছু কি হইতেছে আলো? খালা খালা তুমি না মরে গেছো? আল্লাহর অশেষ রহমত, আমরা তো ধরেই নিয়েছিলাম যে। চলো চলো, আমাদেরকে উনার আর দরকার নাই। গ্র্যান্ডমা, এক গ্র্যান্ডমা কেন করতে পারবে? হ্যাঁ চলো। আমি এই ফ্ল্যাটটা রবিরে দিয়ে যাবো আর তোমারে দিয়ে যাবো, ঠিক আছে? দুজনে দিয়ে যাওয়ার মানে তো বুঝছ। চুপ করো, দুইজনে দিয়ে যাওয়ার মানে একসঙ্গে থাকবা। দেখো আবার সরব উপায়। বলেছিলাম না এই আমার কপালে বুয়াই আছে, খালা কিন্তু ঠিকই আমাকে একটা বুয়া ধরিয়ে দিল। চুপ থাকেন, আপনার মতো এরকম পচা উকিলে আমি বিয়া করব না।
করতেই হবে, কারণ তুমি হচ্ছ রবির আলো।